অনেকচুনা জাকাতের পয়সা মসজিদে দিয়ে দেয় অনেক চুনা পয়সা মসজিদে দিয়ে ফেলে জাকাত সদকা ফিতরা এবং এই ধরনের যতগুলো কাজ আছে এই টাকাগুলো একটাও মাদ্রাসায় আপনার মসজিদে লাগানো যাবে সুদের পয়সা যদি কেউ দেয় সুদের পয়সা যদি ব্যাংক থেকে সুদ পান কি করবেন ওই সুদের টাকাটা একটাই উপায় আছে আপনি একমাত্র মসজিদ মাদ্রাসায় পায়খানা ঘরে লাগানো যাবে বুঝতে পারছেন কত ভালো টাকা বুঝতে পারেননি কত ভালো টাকা একমাত্র পিসাবখানায় যেন আর উপরে মুদ পরে একমাত্র পায়খানায় যেন আর উপরে পায়খানা পরে আর তা না হলে আর একটা দিক আছে লুকিয়ে ওই সুদের টাকাটা লুকিয়ে এমন গরিবের নিঃসু গরিব মেয়ের বিয়ে দিতে পারছে না বিনা নেকির নিয়তে লুকিয়ে পাঠিয়ে দিতে হবে তার বাড়িতে নেকির নিয়ত করা যাবে কেউ যদি নেকির নিয়ত করে সে পাপি বললাম পাপি নেকি নিয়ত করলে আজকে জানে মুসলমান নামাজ মুসলমান আর যদিও নামাজ পড়ে কাগজ থাকে এই যুগে একশোটার মধ্যে আটানব্বইটা মুসলমান তারা জাহান নামে ছুটবে নামাজ তো পড়ে কিন্তু আমাদের সমাজের লোক তো নামাজ সেই রকমই পড়ে যেমন রুজ তেমন ফেরিস্তা কথাতেই আছে এটা বয়স্ক লোকদের কথা আপনি ভাবছেন ইসলাম এত সুজা আপনি ভাবছেন ইসলাম এত কঠিন আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই কঠিন করেছেন বাংলাদেশের মাটিতে হাজার হাজার আলেম জেলের কুটিরিতে পড়ে আছে তাদেরকে জেলের কুটিরিতে ভরা হয়েছে হক কথা বলার কারণে জানিনা আমাকে অনেকজন ফোন করছে বাংলাদেশ থেকে হুজুর একটা ইনভাইট লেন আমি খালি চিন্তা করছি যদি তাদের নিয়ত ঠিক থাকে তা আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে আমার যাবার কোনো উপায় নাই আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে যেহেতু আমি কেউ কি ছাড়িনি এমন বাস দিয়েছি ও হাসিনা সামালতে পারবে না যদি সাচ্চাভাবে ভোট করে তো নিগাত তার গদি পড়বে আমি যা বাস দিয়েছি আল্লাহর রহমতে বড় বড় উলামায় দিন দিকে দেশ ছাড়া করে দিয়েছে জেলের কুটরিতে আজকে যেমন বলি আপনাকে বড় কষ্ট লাগে বাংলাদেশের স্টেজে মলবিদের কলার ধরে এমএলএরা বাংলাদেশের স্টেজে মলবিদিকে মারা হয় বাংলাদেশের স্টেজে হুজুর দিকে মেরে নামানো হয় বড় কষ্ট এগুলোই এটা হচ্ছে কেয়ামতের আলামত আমি দোয়া দেবো আমাদের মুসলমান ভাইকে প্রত্যেকটা ভাইকে আল্লাহ ইমানি শক্তি দান করুক বলুন আল্লাহ আমিন আর আপনাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বর করতে পরকালে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে কেউ রিহাই পাবেন না আপনি মনে করছেন আমাদের মতো মলবি আল্লাহ ডার করাবেন নবীজির হাদিস শুনে নেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন হাদিস হে আমার নবী শোনো পৃথিবীর মানুষ কেয়ামতের পূর্বে তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে কটা বললাম সাহাবি দিকে বললেন হে সাহাবি মুসলমানরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কিন্তু এটা নবীজির ভবিষ্যদ্বাণী হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনে নেওয়ার পরে এই যে তিয়াত্তরটা দল আর পৃথিবীর যতগুলো দল আছে আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর মানুষকে তিনটে দলে বিভক্ত করব কটা বললাম বাবা তিনটে কোরআনে আছে ও কুন্তুম সালাসা মানুষকে তিন দলে বিভক্ত করা হবে আল্লাহ ডান দিক আল্লাহর বা দিক আর আল্লাহর সামনের দিক ডান দিকে থাকবে যাদের ডান হাতে আমল নামা দিকে থাকবে যাদের বা হাতে আমল ডান দিকে যারা থাকবে তারা জান্নাতের উত্তর অধিকারী হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর সামনের দিকে যারা থাকবে কোরআন তাদের কথা বলেছে সাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম হে নবী বলে দাও যারা সামনের দিকে থাকবে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক তারাই হবে আলেম উলামা নবী পয়গম্বর তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই তিনটে দলে ভাগ করব পৃথিবীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেবেন ইক্র কিতাবাত কাফা বিনফসিকা আল পৃথিবীর সব মানুষকে বাড় করিয়ে দেবিল্লা আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষকে ডার করিয়ে দেবো আল্লাহ কোরআনে বললেন বলে দাও সেদিনে ইকর কিতাব তোমাদের হাতে আমুল্লামা ধরিয়ে দেওয়া হবে পড়ো কফা বি নফসিকা তোমরা নিজেদের হিসাব নিজেরা দাও নিজেদের হিসাব নিজেরা দাও আমার কাছে আপনি মুখেতে প্রকাশ করবেন নিজের পাপ মানুষ রিহাই পাবে নিজেদের পাপ প্রকাশ করবে আল্লাহর কাছে মানহ তাদা পরে রায়েতে বললি মানহ তাদা ফায়নামা ইয়াহতাদি লি nafsi ওয়া মান যাল্লা ফায়নামা ইয়াদিলু আলাইহি ওয়া লা তাযিরু ওয়াসিরাতুন মিযরা উখরা ওয়া মা কুননা মুআয্জিবিনা হাত্তাল নাবাসা রাসূলা হে আমান নবী পৃথিবীর মানুষকে বলো যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে আর যারা পদবষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদবষ্ট হয়েছে কিয়ামতের দিনে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যারা পদভস্ট তাদের জন্য কোন সিফারিশকারী থাকবে না কেউ যদি শোবে বরাতের রাত্রে নামাজ না পড়ে গুনাহ হবে তা এ কথা বলেন না কেন গুনাহ হবে না কেন ওটা নফল ইবাদত না ফরজ বাবা নফল পড়লে নেকি আছে পুচু না পড়লে কোনো পাপ নাই কেউ যদি শোবে বরাতের রোজা না রাখতে পারে গুনাহ হবে কথা বলেন না গুনাহ হবে না কেউ যদি রাখে প্রচুর নেকি আছে তো শবে বরাতের রোজা না রাখলে যদি গুনা না হয় তাহলে ওটা নিয়ে মারামারি করছিস আর ফরজ রোজার বেলায় লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক মুসলমান আছে কলকাতা টাউনে গিয়ে লুকিয়ে হোটেলে ভাত খায় ঠিক বলছি না ভুল বলছি জুতোর মালা পরব আমি যদি প্রমাণ করাতে না পারি মুসলমান আমার বর্তমান টাউনে প্রমাণ করাবো রোজার আগে বলছে আমার পেটে বাইছে ডাক্তারে বলছে রোজা রাখতে পাবি না এরা মারামারি করে ফরজ নিয়ে মারামারি করে না গ্রামের মানুষ ফরজ নামাজ পড়ে না সেটা নিয়ে মারামারি নাই আপনাকে বলে দিই আমাদের দেশে শুনেলেন মারামারি কি হচ্ছে হাত বাঁধালিয়ে কেউ বলছে বুকে বাঁধ কেউ বলছে এইখানে কেউ বলছে নিচে কেউ বলছে দোয়া করতে কেউ বলছে দোয়া করতে পাবি না দিয়ে মারামারি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি মক্কায় মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করুন কেউ এইখানে কেউ নিচে কেউ বাঁধে নাই কেউ দুয়া করছে কেউ করে নাই কেউ টুপি শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে কথা বলে না কোনোদিন শুনেছেন কেন তাদের মানসিকতা আলাদা আর আমাদের মানসিকতা আলাদা আমরা জোসে ইসলাম করি তারা হোসে ইসলাম করে তারা প্রধান্য সকলকে দেয় যে দোয়া করছে সেও ঠিক আছে যে বুকে হাত বেঁধেছে সেও ঠিক যে এইখানে বেঁধেছে সেও ঠিক যে বাঁধে নাই সেও ঠিক যে আপনার দোয়া করেনি সেও ঠিক যে করছে সেও ঠিক বুঝতে পেরেছেন না পারেন আপনাকে বলে দিই কলকাতায় গোটা ধর্মতলা থেকে শুরু করে ইকো পার্ক থেকে শুরু করে আপনার বারাকপুর থেকে শুরু করে সব জায়গায় মুসলমানদের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করছে এটাই হচ্ছে জীবনের কষ্ট মুসলমান এরা কেক কিনে ক্রিসমাস পালন করছে তাদের গির্জায় গিয়ে ড্যান্স করছে ক্রিসমাস পালন করছে এদিকে আপনারা মুসলমান ভাবেন আমি দোয়া করি আল্লাহ এদিকে হৃদায়ত প্রাপ্ত করো আর যদি হৃদায়ত না থাকে তা এদিকে ধ্বংস করো জোরে বলুন আমি আর আমাদের মতো মলবি বলে এরা বিদ্বেষ ছড়ায় আমি বিদ্বেষ ছড়াই না আমার নবী বিস্মবী আমার সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না কিন্তু শন আমি নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে আমার ধর্ম বলে মেনে নিতেও পারি না এটা চ্যালেঞ্জ কেন আমার আল্লাহ কোরআনে বলেছে লাই লাহাউলাই তোমরা দুটো নৌকায় পা দিও নবীজির হাদিস শুনে যা যারা আমার হিন্দু ভাই আছেন দলিত আছেন আদিবাসী আছেন তারা শোনো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের হাদিস তোমার বাড়ির পাশে দেখো না কে বসবাস করছে সে হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক দাস হোক যে সম্প্রদায়ের হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীদের আদর্শ জোরে বলুন সুভান কিন্তু তা বলে এটা নয় যে তোমার ধর্ম আমি পালন করব কোরআনের সম্পৃতি দিয়েছে আমার আল্লাহ লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুমি পালন করো তোমার ধর্ম নির্দ্বিধায় কিন্তু মুসলমান আজকে পঁচিশে ডিসেম্বর পাঁচ দিন পরে এটা একত্রিশে মাস মনে হয় তাই না ডিসেম্বরটা ছ দিন পরে পহেলা জানুয়ারি পড়বে পড়বে না পড়বে না পহেলা জানুয়ারিতে দেখবেন মুসলমানদের ছেলেরা ফিস্ট করতে যায় না যায় না এই ভাস্সারার ভাইয়েরা শোনো ইস্তেখ পার করে লাও সবাই একবার আমার সঙ্গে আস্তাক ফিরুল্লাহ আল্লাধী লা ইলাহাইলা ওলাহাইউল কৈয়ুম ওয়াতুব ইলাই তোমরা পহেলা জানুয়ারি পিকনিক করো না এটা ইহুদি নাসারাদের কালচার

কেউ এই উদীদের অনুসারী হবেন না জোরে বলুন ইনশাআল্লাহ পয়লা জানুয়ারি আপনার নয় পঁচিশে ডিসেম্বর আপনার নয় চোদ্দই ফেব্রুয়ারি আপনার নয় আপনার জন্য যদি আছে দশই মাহরম আছে আপনার জন্য পহেলা মাহরম আছে আপনি যদি প্রথম মাসের উপভোগ করতে যান তো পহেলা মাহরম পালন করুন পহেলা মহারমের দিনে আপনি নামাজ পড়ুন আল্লাহর বারঘাই আল্লাহ তুমি নতুন বৎসর শুরু করার সুযোগ দিয়েছ শকরানা দু রাকাত নামাজ আদায় করলাম জোরে বলুন সুহান আল্লাহ পহেলা মহারম তুমি শকর আদায় কর আল্লাহ দিল দশই মহারম নামাজ পড়ুন ইস্তেক ফার করে এই জন্য একটা হাদিসে এসছে আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন তারিখটা থাকবে দশই মাহরম জরবুল সুহান কোন সালে করবেন সেটা বলেননি তারিখ থাকবে দশই মাহরম ওই জন্য আপনার মহরমটা ভালো লাগলো আপনার সবে বরাতের দিনে খানা বানা অসুবিধা নাই ভালো খানা বানিয়ে খাবেন দশই মাহরম আপনি খানা বানান বিরিয়ানি করবেন পোলাও করবেন কোরমা করুন বাড়িতে রান্না করে খান শুধু দশই মহরম কেন আমাদের দেশের লোকই জানে না উত্তর উত্তরপ্রদেশে দিল্লি বোম্বাই গুজরাটে প্রতি জুম্মাই ভালো খানা রান্না করে খান যে জুম্মার দিনটা ভালো দিন এই দিনে আমরা ভালো রান্না করে খান আমাদের বাঙালিরা ভালো রান্না করে কবে জানেন পয়লা জানুয়ারি হারাম খোর ফিস্টি করবে এরা পঁচিশে ডিসেম্বর পালন করবে এদিকে ভালো লাগে না ঈদের দিন ভালো লাগে না আরে তোমরা ফিষ্টি করবে খানা করতে চাও ঈদের দিনে ইমামকে নিয়ে একটা দুয়ার মজলিস করো মসজিদে আর গ্রামের ছেলেরা চাঁদা দিয়ে বিরিয়ানি তুলে খাও গুণা হবে কথা বলুন কোনো গুনা নাই করুন না খান কে নিষেধ করেছে কিন্তু পহেলা জানুয়ারি মুসলমান তোমার নয় ইহুদিদের আপনারা ঈদের নামাজ পড়লে খ্রিস্টানরা আছে তো নাকি আছে না খ্রিস্টানরা আসে না তাহলে ওই নেমো খারাপ মুসলমান গুলোকে বুঝাও তোমার ঈদের নামাজে সে আসে না তোমার মুখে মুতে গায়ে লাগবে কথাটা বাস্তব কথা বলছি তোর মুখে মুতবে যদি বলিস আমার ঈদে আসবে তোর মুখে মুতবে আর এই হারামখোরে রাওলাদ গুলো নিজেদিকে মুসলমান বলে ক্রিসমাস পালন করছে কলকাতায় আপনারা দেখেন আমাদের ভারতে আর বাংলাদেশের কিছু হারামখর যুবক আছে করে রাওলাদ চোদ্দশো বৎসর আগে নবীজি এলেন নবীজির আখলা কার চরিত্র নিতে পারলি না আর কবে জন্ম হারামের আউলাদের জন্মের কোনো ঠিক নেই মেসির একটা জার্সি পরে প্রচার করছে আমি মেসির ভক্ত কুত্তা সঙ্গে তোর কেয়ামত হবে আমাদের মতো মূল সাথে নয় কি করে বলিস যে দিকে ভালোবাসিস কি করে বলিস আল্লাহর হাবিবকে বাকারা। <سؤال> <سؤال> إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار آها. قرآن চোখ দিয়ে পানি আসা দরকার ওই সমস্ত মলবিদের ওই সমস্ত হুজুরদের যারা মানুষকে ভাবে দিয়ে তাদের মালকে আত্মসাত করে বল যারা আমার কোরআন কোরআনের আয়েতকে লুকিয়ে অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাত করে কেমতের দিনে ওই সমস্ত মলবিরা দুনিয়াতে তারা পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে বলে দি আগুনটা কেমন আমার মাদ্রাসায় আমি গেটের পাশে বসে আছি গেটে ঢুকিয়ে আমার কামরা রুমের সামনেই আমি ক্লাস করি সকালবেলায় একজন এলো হুজুর মাদ্রাসা ছেলে দিকে খানা খাওয়াবো দাও দেবো আচ্ছা 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 বসো কি খাওয়াবে সবথেকে থেকে ভালো খাবার খাওয়াব হুজুর বিরিয়ানি আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ কত আমি বললাম ফদ্দ করা করাচ্ছি মাস্টারকে বললাম ফদ্দ বানা আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ যে কোনো মানুষ খাওয়ায় খুশিতে তো নাকি যে কোনো উদ্দেশ্য থাকে তো তোমার উদ্দেশ্যটা কি বলছে হুজুর কেউ কি বলবেন না আমার লটারিতে দু লাখ পড়েছে তো বা তো বা তো বা আমি বললাম হ্যাঁ আমাদিকে হারাম টাকা খাওয়াতে এলি বুঝতে পেরেছেন না পারেন সেই টাকাটা আমি তাকে বুঝালাম এই টাকাটা হারাম টাকা সম্পূর্ণ হারাম এটা তুমি আমাদিকে খাওয়াও আমাদের আল্লাহর কাছে দিতে পারবো না। আমার মতো মাদ্রাসায় গিয়ে খোঁজ নিবে আমি আমার মাদ্রাসায় খানা খাই বাড়িতে খানা খাই কোথায় খানা খাই বললাম বাড়ি সকালে চাটাও বাড়িতে খায় আর মাদ্রাসায় ক্লাস করি আবার গিয়ে খানা খায় বাড়িতে কেন জানি সমাজের লোক এমন হয়ে গেছে সে সুদের পয়সাও খাইয়ে দিবে খাই যদি লটারির পয়সা খাওয়াতে আসে তা সুদের পয়সা ছাড়বে এরা তো দিয়ে দিয়ে সেদিনে চব্বিশ পরগনায় ছিলাম আপনাদের উত্তরই জায়গাটার নাম কি ছিল ভাই ওই জায়গাটা কি নাম ছিল গোহা বেড়িয়া তো জলসার শেষে একজন এসে আমাকে প্রশ্ন করছে যে হুজুর কোরআনে আছে সর্ষের দানা পরিমাণ নিয়ে যাবে। আমি বললাম এটা হুজুরের মুখ থেকে শুনেছ এটা ভালো চেনেছ আর এটা জানো নি সর্ষের দানার পরিমাণ যদি বেঈমান হয় তাকে জাহান নামে যেতে হবে দুটোই তো কোরআনে আছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ শুধু আল্লাহ পজিটিভ রাখেননি শুধু নেগেটিভ রাখেননি আল্লাহ পজিটিভটাও বলেছেন নেগেটিভটাও বলেছেন

এটা এটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে তাইলে এখন লোকরা কি বলে জানো এই কোরআনে আছে বাবা মায়ের সেবা করতে হয় কোরআনে আছে শ্বশুর শাশুড়ি সেবা করতে হয় কথাটা শুনেলে সেবার মধ্যে পার্থক্য আছে এরপরে হাদিসে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে একজন চ তার শ্বশুরের খিদমত করবে নেকি আছে জোরে বলুন সুমান কিন্তু খিদমতের সিস্টেমেটিক্যাল ইসলামে আছে সেই সিস্টেমেটিক্যাল শুনেলে এটার বাইরে যাওয়ার কারণে আমাদের সমাজে এই ভারতের মাটিতে তাতে মুসলিম হোক অমুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক তার মধ্যে পৃথিবীতে সব থেকে বেশি এই নোংরা মাঠে ছড়িয়েছে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে জানেন কি যদি কোন শ্বশুর চল্লিশ বছর বয়স হয় পঁয়তাল্লিশ বয়স হয় ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে বৌমা আছে সেই বৌমাটা সেই চল্লিশ বৎসরের পঞ্চাশ বৎসরের হাঁটটা গাঁটটা শ্বশুরের শারীরিক খিদমত করা হারা যদি আপনাদের বুঝে না আসে আবার বলছি আরো যদি বুঝে না আসে কালকে আর একবার কাল পরশু ইউটিউবটা চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করলেন তার মধ্যে আমার আরিফ ভাই একটা বড় চ্যানেল আছে এদেরকে খুলবেন আমার চ্যানেল খুলবেন আবার রিপিট শুনবেন এটা মারাত্মক কথা বলছি আমি এবং কোরআন এবং হাদিসের পক্ষের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে যদি কোনো যুবক তার শ্বশুর হয় সে যদি হাটটা কাটটা হয় অসুস্থ না হয় বিচনগত না হয় তার মধ্যে মুহূর্তে যদি যৌবন থাকে তা শোনো তার শারীরিক খিদমত করা বৌমায়ের জন্য হারাম কেন হারাম বলে দি ইন্না শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন কোরআনের আয়াত সূরা ইউসুফ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনি যে কাজ করবেন শয়তান যখনই ভালো কাজ করবেন বাধা দিবে দিবে না দিবে না আর আগুনের কাছে মোম থাকলে মোমটা গলে না থেকে যায় কথা বলে না গলে দ্বিতীয় নম্বর চম্বুকের কাছে লোহা থাকলে টানাটানি করে না করে না করবে একটু কাছে দিলি চম্বুক ঝাকাম করে মারবে ক্যাকে একদম লোহাকে সাটাম করে নিয়ে নিবে নারী আর পুরুষের সম্পর্কটা ইসলামে ওই রকম সমাজের বুকে চম্বুকের মতো আজকে আমি নাম করব না কোন সমাজের মানুষ কোন ধর্মের নাম করব না আমি মোবাইলে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে শাশুড়ির সঙ্গে জামাই এক কামরাই ধরা পড়েছে আপনারা দেখেননি মোবাইল খুলবেন আমি কোন ধর্মের বলবো না ধরা পড়েছে জামাই বিয়ে দিচ্ছে কার নিজের বইয়ের আর শাশুড়ির শাশুড়ির সঙ্গে বইয়ের বিয়ে দিচ্ছে শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের বিয়ে হচ্ছে টি থাকতে এই দুর্ভাগ্যটা ঘটনাটা ঘটেছে কেন জানেন শাশুড়িকে ভালোবাসা শাশুড়ির খিদমত করা শাশুড়ি যদি হয় তার কোন জামাইয়ের জন্য শ্বশুর যদি যুবক হয় তাহলে তার খিদমত করা চলবে না শারীরিক খিদমত অনেকে জানে না শুনেলেন বিটি যদি যুবতী হয় আর বাপ যদি যুবক হয় সেই বিটি বাপে পায়ের এই টাকনুর ওপরে আর তেল দিতে পারবে না আপনাদের জানান হুঁটো পর্যন্ত টিপতে পাবে না হ্যাঁ বাপ যদি পড়ে যায় এক্সিডেন্ট হয় অসুস্থ হয় বাপের খিদমত করবে বাপকে গোসল করিয়ে দেবে বাপের মাথায় তেল দিবে অবশ্যই ইসলাম জায়েজ কারার দিয়েছে আর যখন তোমাদের কোরআনে আছে যখন বৃদ্ধাক মানে বৃদ্ধকালে তোমার বাবা মা পৌঁছাবে তখন তোমাদের জন্য খিদমত করা অবশ্যই যদি কেউ বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না সবাই বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো জোরে বলুন ইনশাল্লাহ আর পরে চলুন আপনি যে নামাজ পড়ছেন আমি কেন বললাম যে আটানব্বইটা লোক নামাজ পড়ার পরও জাহান নামে যাবে আপনাকে গুনে গুনে আমাদের সমাজে দেখিয়ে দেব আপনাদের দেশেই খুঁজবেন এই চব্বিশ পরগনার মাটিতে অশোকনগরের মাটিতে খুঁজবেন প্রত্যেকটা মসজিদে গিয়ে গবেষণা করবেন গ্রামের লোকের সাথে কথা বলে আপনারা বলুন আপনাদের এই গ্রামের মসজিদে কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢুকে থাকে প্রবেশ করতে দিবেন কথা বলুন না না গাঁজা খেয়ে ঢুকলে প্রবেশ করতে পাবে না কিন্তু আমাদের দেশে খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই বলছি বাবা গবেষণা সুদ খায় নামাজ পড়ে লোকের সম্পত্তি মেরে সংসার চালাচ্ছে ভাইয়ের হক মেরে নিয়েছে ফাঁস কাতারে তাহার পড়ছে তাদেরকে ঝাঁটা মারার লোক নাই আমাকে দাওত দিবেন না আমার কথা খুব গায়ে লাগে যেমন একটা গায়ে লাগা কথা বলে যায় আমাদের দেশের লোক আমাদের মতো মোল লেগে ফতোয়া দেয় আমাকে অনেক জনা ইউটিউবে দেখে কি বলে জানেন এই হুজুরের শোনা যাবে না দাড়ি চাচা মান এসে দেখো আমার চাচা কি না আমি আমার জীবনে আমার দাড়িতে হাত লাগাই আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয়নি সবাই কি সব দেয় কথা বলেন সবাই কি বুকা সমান করে দিলে পৃথিবীর মানচিত্রটা পাল্টিয়ে যেত সব সমান করলে এই যে পাঁচটা আঙ্গুল আছে যারা বলছিস ইয়াসিন হুজুরের দাড়ি বের কেন তোর পাঁচটা আঙুল সব তো সমান হওয়া দরকার ছিল যদি সব সমান হতো কানটা তোর লম্বাই হচ্ছে পাঁচ ফুট তো তোর কানটা এত ছোট কেনবে সেটাও তো পাঁচ ফুট হওয়া দরকার ছিল সবাই যদি পাঁচ ফুট করে লম্বা হয় তো ডিজাইনটা দাঁড়াবে বুঝতে পেরেছেন না পারেন ওই জন্য আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে যাকে যেরকম রূপ দেওয়া দরকার যাকে যতটা নিয়ামত দেওয়া দরকার আল্লাহ তরফ থেকে দিয়েছে জোরে বলুন সুহানা বোখারি শরীফের রাওয়ায়েতে আছে হাদিসে আমার নবী বিশ্ব নবী বললেন যারা হালাল মাল খায় আল্লাহর রাস্তায় থাকে দিনের পথে থাকে আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে বরকত দেবো ইজ্জতের রুজি দান করব জোরে বলুন সুবহান আমাদের মোলবিদের বেতন কত আমার মাদ্রাসায় আমার আট হাজার টাকা বেতন আপনার ইমামকে কত বেতন দেন তাড়াতাড়ি বলুন কি ফ্রি গ্রামের ইমাম ফ্রি ইমাম সাহেবের সঙ্গে আমার বেশি কথা হয় নাই তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নামাজ আপনাদের সঠিক হবে না কি বুঝলেন আল্লাহ জানে মসজিদে মাঠ বেল করেছেন না করেননি মাটবেল করেছেন আমাদের দেশের লোক তো ফিরে ইমাম পেলে মনে করে সারা দারুণ পেয়ে গেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনার ছেলেগুলো স্কুলে সব ফ্রি পড়ছে তো নাকি টিউশনে কথা বলে না কেন বেতন দেন কেন বেতন দিয়ে কেন পড়াচ্ছেন কিসের জন্য পড়াচ্ছেন বেতন দিয়ে বড় কষ্ট লাগে অনেকজন বলে হুজুররা জলসা করে পয়সা লাই কেন একজন আমাকে প্রশ্ন লিখেছে হোয়াটসঅ্যাপে তোমরা দিনের কথা শোনাচ্ছো বিক্রি করতে আসছো পয়সা লিখছো কেন তাকে আমি দাওত দিয়েছি আমার মাদ্রাসায় বোর্ডিং এ আড়াইশো ছেলে খায় দিনের খাতিরে আল্লাহর ওয়াস্তে তু আর বাপ এক মাস করে দু মাস রান্না করে দিয়ে যা নেকি পাবি বুঝতে পেরেছেন না পারেন না কে আছেন বাপের বেটা আমার মাদ্রাসায় দু মাস রান্না করবে ফ্রি এক পয়সা দুবো না নিজের পয়সাতে যাবেন নিজের পয়সায় আসবে এরম করে আমি পাঁচটা লোক চাই পাঁচ দুগুনে দশ মাস ফ্রি নিজের সংসার ফংসার ছেড়ে আমার মাসে খালি খাওয়া দাওয়া পাবেন ফিরি করে দিয়ে চলে আসবে কেউ যাবে কথা বলে না একটা লোকও যাবে না সে মমিন নাই উগুড়ে বালি আর হুজুর আমি যদি আমার বাড়ি থেকে গাড়ি করে আপনার এখানে জলসা করে খালি গাড়ি খরচটা দেন বাড়িতে গিয়ে আমার বইয়ের বিলা উজবে যে সংসার চালাবো আমি কথা বলে না আমাদের দেশের সমাজের লোক জানে না একটা কথা শুনেলেন আবার আমাদের দেশের কিছু পণ্ডিত আছে তারা হুজুরদের কাছে ফতোয়া আনে কেউ দেওবান যায় কেউ সাহারানপুর যায় কেউ আপনার পাশকুড়া যায় কেউ বুড়ির পুকুর যায় কেন যে হুজুর ফতুয়া নে তারা বি পয়সা লিয়া যাবে কি যাবে ফতুয়া আনতে যায় জলসা করে পয়সা লিয়া যাবে না যাবে না আপনা আপনাদিকে বলে দি এই যে যুগটা চলছে যে বক্তা রেট করে কথা বলে পরিষ্কার করে যদি জলসাই না যায় তা তার হান্ড্রেড পার্সেন্ট গুণা হবে আমি বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সব বক্তারা শুনবে যে বক্তা যদি পয়সা কথা বলে আমাকে এত টাকা গাড়ি ভাড়া সহ লাগবে কেউ যদি বলে আপনারা খুশি মতো দিবেন তা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি সমাজের লোক খুশি করতে পারবে না আমি আমার জীবনের ঘটনা বলছি আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার মুর্শিদাবাদ গেছে গাড়ি ভাড়াটাও দেয় আমি কিচ্ছু বলিনি আমি বলেছি আপনারা ইনসাফ করে দিবেন ইনসাফটা শুনেলেন গাড়ি ভাড়া বাইশশো টাকা আমাকে দিয়েছে মাত্র আঠেরোশো টাকা চারশো টাকা আমি ঘর থেকে দিয়েছি এটা আমি গল্প বলি নাই আল্লাহর কসম করে বলছি মিথ্যা নয় আজ থেকে সাত বৎসর আগেকার ঘটনা শুধু তাই নয় দিনাজপুরে জলসা করেছি কমিটির লোক দেখাই করে জলসার পরে একটা লোক তা আবার মাদ্রাসা একটা বড় এহলা হাদিসদের মাদ্রাসা জলসা করেছি দক্ষিণ দিনাজপুর মাদ্রাসার নামটা আমার মনে নেই না বলে দিতাম তারা শুনবে আজ পর্যন্ত পয়সাটা পাইনি আর আমি চাইনি বুঝতে পেরেছে কতটা ইনসাফ অথচ সেই মাদ্রাসার মৌলবিরা পড়াচ্ছে মৌলবিরা ওই মাদ্রাসাগুলো চোগী যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে সেদিনে যোগী নেকি পাবে। ওই মাদ্রাসাগুলো ডজার দিয়ে ভাঙা দরকার আছে যারা যাদের মধ্যে আপনারা হাসছে এটা আমি বাস্তব বলছি এদের দ্বারা মানুষ তৈরি হবে না অমানুষ তৈরি হবে আমি কতটা রাস্তা গেইছি জানে এক কিলোমিটার দু কিলোমিটার নয় আমার বাড়ি থেকে দক্ষিণ দিনাজপুর চারশো কিলোমিটার রাস্তা চারশো দুগুনে কত আটশো কাল সকালে কোনো চার চাকা গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবেন কত ভাড়া লাগে আটশো আটশো কিলোমিটার রাস্তা হলে দশ টাকা কিলোমিটার আট হাজার টাকা গাড়ি ভাড়া এক টাকা দেয়নি আজও চাইনি তাদের কাছে কুরবানি করে দিয়েছি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি কেমতের ময়দানে আল্লাহ যেন আমাকে বদলা। আল্লাহর ছেড়েছি আমি দেয় আল্লাহ আর এই ইনসাফ আমাকে অনেক বলে আমার আব্বা কোনোদিন গুনে টাকা লাইনি আমি আমার আব্বাজিকে বলেছি আপনি যখন এসে বলবেন ওরা ইনসাফ করলো না রে খারাপ মানুষ তখন আপনি খারাপ আমি বাস্তব বলছি যদি আমি বলি ইনসাফ করে দিবেন আমি বাড়ি থেকে যদি বলি ও মাত্র ছ হাজার দিয়েছে লোকগুলো খারাপ তো সব থেকে বড় খারাপ আমি ক্লিয়ার করা দরকার তাতে আপনার পোষাবে নিবেন না অন্য বক্তা নিয়ে জলসা করবেন অসুবিধা নাই ভাই আমার এত টাকা লাগবে আমি ক্লিয়ার আপনি পরিষ্কার আমি পরিষ্কার ইনসাফ এটা কেন মামুলা পরিষ্কার হতে হবে নাহলে পাকড়াও হবে আপনি আমাকে ছ হাজার দিলেন আমি মনক্ষণ্ণ হলাম আল্লাহ নারাজ হয়ে গেল আমার উপরও আপনার উপরেও আপনি আমাকে খুশ করতে পারলেন না আর এই যুগে খুশ করার মতো মানুষ কেউ নাই আমাকে যদি গোটা পৃথিবীটা দিয়ে দেন আমি খুশ হব না ঠিক বলছি না ভুল বলছি আমি আমার কথা বলছি আমাকে যদি বলেন গোটা অসংনগর থানাটা আপনার নামে লিখে দিলাম তখন আমার মনে মনে হবে গোটা চব্বিশ পরগনাটা দিলে আর একটু ভালো হতো ঠিক বলছি না ভুল বলছি এটা আমি আমার মনের কথা আপনাদের কথা বলি ওই জন্যে মামুলাত নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম খুব পরিষ্কার করতে বলেছেন টাকার কথা বলছেন আমাদের সমাজের লোক ফিরি ইমাম পেলে তাকে বেতন দেয় না এরা দাম দিলে একটা মাস্টার ইংরেজি পড়ায় তাকে পাঁচশো টাকা বেতন দেয় একটা মাস্টার অঙ্ক করে তাকে টাকা মাসে বেতন দেয় একটা মাস্টার ভূগোল পড়ায় তাকে তিনশো টাকা দেয় একজন সায়েন্সের মাস্টার তাকে হাজার টাকা মাসে বেতন দেয় কিন্তু একটা মৌলীকে হাজার টাকা দিতে গেলে এদের মুখ দিয়ে ধুঁয়ো বেরিয়ে যায় আর আপনি বলছেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা দেখাচ্ছেন কেমতের দিনে শুনেলেন হিসেব দিতে হবে যে মসজিদে মাঠবেল আছে যে মসজিদে এসি আছে আর সেই মসজিদে যদি ইমামকে পনেরো হাজার বেতন না দিতে পারে এই যুগে আজকে বলে দিই আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন যে আমার মাদ্রাসায় আড়াইশো তিনশো নয় পাঁচশোটা থেকে ছশোটা ছেলে রাখার ক্যাপাসিটি আছে কত বললাম পাঁচশো থেকে ছশো ছেলে থাকার ক্যাপাসিটি আছে কেন ছেলে নাই দুঃখ জানে আমার গ্রামটা ছোটখাটো গ্রাম নয় সাড়ে চার হাজার বসতির গ্রাম সব মুসলিম কত বললাম সাড়ে চার হাজার ঘর আছে সব মুসলিম একটাই মসজিদ কিন্তু আমার মাদ্রাসায় গেলে দুঃখ কি পাবেন জানেন আমাদের মুসলমান আমার গ্রামের সাড়ে চার হাজার মধ্যে পঞ্চাশটাও ছেলে মাদ্রাসায় বোর্ডিং এ থেকে পড়ে না কিছু ছেলে স্কুলে যায় আসে পড়ে চলে যায় বোর্ডিং এ থাকে বাইরের ছেলে আছে বোর্ডিং এ কষ্ট এটাই আপনাকে বলে দিই আমাদের দেশের কোন ছেলেগুলো মাদ্রাসায় যায় বাপকে জলি দিলে মাকে জলি দিলে গরিব এতে মিসকিন খেতে পাচ্ছে না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধু তাই নয় ভাতের হাঁড়িতে ঢালা মারছে বাপকে জলি দিচ্ছে স্কুলে ফেল করছে বলে ওকে দিয়ে ওরা বুঝে করুক মাদ্রাসায় ভরে দে ঠিক বলছি না ভুল বলছি ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আমি কবে মরে যাব জানি না আমার এই ভাষাটা ভাসবে কে পর্যন্ত এই ইন্টারনেটে ভাসবে কেমতের ময়দানে মুলাকাত হবে যারা ডাক্তার আছেন যারা মাস্টার আছেন যারা প্রফেসর আছেন তারা কান খুলে শুনেলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি যদি ইমামের বেতন সত্তর হাজার করেন মাদ্রাসার মলবির বেতন এক লাখ করেন কাল কি এসে পায়ে হাতে ধরে বলবে প্রফেসর বলবে আমার ছেলেকে একটা মলবি করে দেন আমার ছেলেকে হাফেজ করে দেন আমার ছেলেকে কারি করে দেন মসজিদে ইমামতি করবে রাঁধা ভাত পাবে আর সত্তর হাজার বেতন পাবে এরা সবাই জানে মলবি হয়ে মসজিদে গেলে তিন হাজার আর পাঁচ হাজার বেতন কিন্তু সব থেকে দামি ব্যাপার জানে যদি বলেন হুজুর আট হাজার বেতনে কেন তাহলে মাদ্রাসায় আছে একটাই কারণে আছি দিনের খিদমতে আছি আর আল্লাহর কসম যারা আল্লাহর রাস্তায় থাকে নবীজির ওয়াদা মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে একটা জিনিস শুনেলেন উদাহরণটা আমরা যেখানেই জলসাই যাই যদি বলে ডাক্তারের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে ডাক্তার আমাদের হাত ধুইয়ে দেয় জোরে বলুন সুহান মুর্শিদাবাদে এর বাড়িতে আছি এম এল এ হাত ধুইয়ে দেয় ঠিক না আচ্ছা যদি মন্ত্রীর মা মরে যায় কোন মুসলিম মন্ত্রীর মা মরে কে জানা যা পড়াবে দিদি তো নিকি কে মুখ্যমন্ত্রী পড়াবে ইমাম সাহেব পড়াবে তিন হাজারের মলবি নামাজ পড়াচ্ছে সত্তর হাজারের একটা একটা এম জানাজা পড়া এরপর বুঝতে পারছেন আল্লাহ আমাদের ইজ্জত কতটা দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এটা আল্লাহ তরফ থেকে আল্লাহর রাস্তায় থাকার কারণে আপনাকে চ্যালেঞ্জ দিলাম সব থেকে দামি খাবারটা আল্লাহ আমাদের দস্তরখানে দেয় আল্লাহর রাস্তায় থাকার কারণে শুনেলেন মমিন ভাইয়েরা যারা পাঁচ ওখানে নামাজি হবে বোখারি শরীফের রেওয়ায়তে আছে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমিয়ে দেবে না জোরে বলুন সুবাহান্লাহ সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো ইনশাল্লাহ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না আল্লাহ আপনার জীবনে কোনো কোনোদিন কমি দিবে না এটা আমার আল্লাহর ওয়াদা আমার নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এটা বোখারি শরীফের রেবায়তে আছে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যারা দিনের রাস্তায় আছে এই মলবিরা আপনার আমাদেরকে মূল্য না দিল আল্লাহ তরফ থেকে আল্লাহ আমাদেরকে মূল্য দিয়েছে আমাদের সিনের মধ্যে তিরিশ পারা কোরআন আল্লাহ গেতেছে একটা হাফিজের একটা আলিমের মূল্য শুনেলেন একটা হাফিজ যে কোরআন কেয়ামতের সব থেকে বড় আলামত যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করে দিবেন সেদিন থেকে আর কারুর আমল কবুলু হবে না নারাজু হবে না আল্লাহ বন্ধ করে দিবেন সেদিনে কোরআনের যে আয়েত গুলো আছে আল্লাহ তুলে নেবেন কোরআনের ওই পৃষ্ঠাগুলো কাগজগুলো সব সাদা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনটা কিন্তু একমাত্র এক জায়গায় থেকে যাবে এই হাফিজ এ কোরআনদের সিনের মধ্যে জোরে একবার বলুন সুহান আল্লাহ কোরানটা উঠে যাবে খালি হাফিজ কোরান যারা থাকবে তাদের সিনের মধ্যে কোরানটা আল্লাহ গেতে দিবে আর জীবনে মিটবে না তার মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন শুনেলেন যখন এই সমাজের বুক থেকে আলেমদের কদর উঠে যাবে উলামাদের কদর উঠবে আলেমদের সঙ্গে যারা বেজি করবে তখন আল্লাহ সর্বপ্রথম থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন বড় বড় আল্লাহর অলি আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন তারপরে আল্লাহ ইলিমটাকে তুলবেন তার দলিল দি আজকে সমাজের মানুষ একটি এগিয়ে গেছে সব মানুষ কিন্তু মোবাইলকে ফলো করে না করে না সব মানুষের ফলো হচ্ছে মোবাইল সকাল থেকে কুলে এখন তো অনেকজন আমাদের মতো মলবির ফতোয়া মানে না মোবাইলের ফতোয়া মানে মোবাইলে বেইমানদের চক্র বলে দি। এমন এমন কথা লেখে দিচ্ছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দিচ্ছে সমাজ হাদিস বলে মেনে নিচ্ছে যেমন আমাদের সমাজের কিছু ছেলে আছে কি বুঝলেন মলবি দিকে ইমাম দিকে জ্বলায় কোথা থেকে ঘুরে এসে আরব থেকে ঘুরে এসে মক্কা থেকে ঘুরে এসে তিন বছর কাজ করেছে সৌদিতে ঘুরে এসে মসজিদে গিয়ে মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাই পাহাল ইমাম সাহেব বেচারা মলবি বটে কিন্তু আরবি কালচার আরবি বলতে জানে না ইমাম সাহেব চুপ করে আছে গ্রামের মুসুল্লি দিকে সে তখন বলছে ইমাম সাহেব তো আরবি জানে না গো কি বুঝলে আমার ভাই একটা কথা বলি ইমাম সাহেব আরবিতে অনর্গল কথা বলতে জানেন আরবে যারা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে বাংলায় তো নাকি আরবিতে দেশে বড় মলবি হয়ে গেল কথা বলে না সে লয় তো মলবি আলাদা কালচার ভাষা কালচার আলাদা এটা মাথায় রাখবেন আমি বয়স্ক বাবাজি দিকে বলছি শিক্ষিত ছেলেদিকে বলছি কেউ যদি এসে আরবিতে কথা বলে তাকে একটা উত্তর দিবেন বাংলায় কথা বল আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে আরবিটা কালচার আর যদি ফুটানি করে যদি এখানে কেউ আরব থেকে ঘুরে আসা আরবিতে কথা জানো একবার সামনে আসুন আমি পাঁচশো টাকা তাকে ইনাম দিব একটা প্রশ্নের খালি উত্তর দিয়ে দিলে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক্ষুনি পায়খানা ঘরে ঢুকে পড়বে আর বেরুবে না এটা চ্যালেঞ্জ আমার খালি জিজ্ঞেস ইজরা মানে কি আপনারা জানেন কেউ ইজরা মানে কথা না না হ্যাঁ কি জানেন না আমি বলবো না ইজরা মানে বলা যাবে না বুজার ক্ষমতা না সাধারণ মানুষ বুঝতে পারবে না ওটার জন্য মলবি লাগবে আলেমরা বুঝবে ইমামরা বুঝবে তাল বুঝবে যারা কাফিয়া সারেজ আমি তালবি হিদায়েত্ত নু কাফিয়া পুজছে তারাই বুঝবে তাকে যদি বলা হয় না বে এত আরবি জানিস তো একবার খালি যদি কাফিয়াটা ধরিয়ে দিয়া হয় মাথা কাটা আরবি একটা ইবারত পর বলবে পায়খানা ঘর থেকে ঘুরে আসে আর বেরুবে না তিন দিন চলে আন্দার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটবি ওটার নাম পণ্ডিত নয় আমি আমি যখন গুজরাটে যাই আমি বারোটা বৎসর গুজরাটে পড়েছি কাপলে তাই তো আমি যখন গুজরাটে যাই জানে আমি সুরাটে নামলি স্টেশনে নামলি আমি কিসে কথা বলি বেরি কখনো কখনো এয়ারপোর্টে যাই প্লেনে যাই সুরাট থেকে টেস্কি ওয়ালারে জিজ্ঞেস করে কা যাওয়া নিচ্ছে আমরা কাপলেতা মা সুরাত পাম্পিং রোড মা যাওয়া নিচ্ছে চলো নি বেই যাও হুম যাও ভাড়া আছে কত ভাড়া লাগবে আমাকে যদি কেউ গুজরাটি বই ধরি দেয় তখন তো আমি পায়খানা ঘরে ঢুকবো যেহেতু গুজরাটি পড়া লেখা জানি না ওটা আমার ভাষাটা কালচার ভাষাটা কি বললাম কালচার ভাষাটার জ্ঞান আছে আমার বলাটা আছে কালচার কেউ লন্ডনে লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে বাংলায় তো নাকি ইংরেজিতে সে যদি এসে আমাদের দেশে একটা পোপেশারকে বলে হোয়াট ইজ ইয়োর নেম what is your ফাদার name আর আপনারা মনে মনে করবেন কি ইংরেজি জানেবে তাকে যদি বলে বে ওয়াটের গ্রামারটা বল তখন সে পায়খানা ঘরে ঢুকবে যেহেতু গিরামার বালা নয় ও কালচার বালা মা বুঝতে পেরেছেন না পারেন গ্রামারটা বলতে পারবে পোপেসা। সে হচ্ছে পড়ালেখা ইংরেজি মাল দুটোর মধ্যে পার্থক্য আছে ওই জন্য ফুটানি কেউ করবেন না দুটো আরবি জেনে কোরআন আর হাদিস আলাদা ভাষার আরবি আলাদা আর কোরআনের আরবি আলাদা কোরআনের আরবিতে সিফাত আছে কি আছে বললাম সিফাত আছে কোরআনের আরবিতে গ্রামার আছে কিন্তু ভাষার আরবিতে গ্রামার নাই ভাষার আরবিতে গ্রামার নাই কিন্তু কোরআনের আরবিতে গ্রামার আছে সিফাত আছে আছে আছে। আছে। পড়লে পড়লে কোন জায়গায় কি এইভাবে জানেন অনেক সময় কোরআনের এমন আয়েত আছে এমন জের জবার আছে কেউ যদি জের জবার পাল্টিয়ে পড়ে দেয় মানে বদলে গেলে অনেক সময় নামাজটা হারামু হয়ে যায় এই মশলা কারু জানাই নাই আমি একবার মেদিনীপুরে একটা মসজিদে নামাজ পড়ছিলাম ইমাম ফজরের নামাজ পড়াচ্ছে তো কোরআনে আছে তিনি যেটা পড়লেন সেটার মানে দাঁড়ালো রসুল নে ফেরাউন কানাফার মানি মানে একদম পুরো উল্টো বলে দিলে এবং যেটা বললে সেটা হারাম কথা বললো শরীয়ত সম্মত হারাম নামাজটা ভেঙে গেল হারাম হয়ে গেল নামাজের পরে অনেক মলবিরা আছে মুক্তিরা আছে ভয়ে কেউ সারা দিচ্ছেন আমি কিন্তু বললাম ভাই নামাজ দহরাকে পড়নে পড়েগি নামাজ নেই হুই সে প্রথমে বললে কেউ নেই হুয়া তো তাকে আমি বুঝালাম যে এই জন্য তোমার নামাজটা হয়নি ওখানে আছে ফেরাউন মে রসুল কানা ফারমানি আপনি খালি জাবরটাকে জের করে জেরটাকে জবর করার কারণে মানে পাল্টিয়ে দাঁড়িয়েছে রসুল মে ফেরাউন কানা ফারমানি বাস নামাজ আবার নামাজটা দোষ পড়ালো কি বুঝলেন এখান থেকে একটা জের জবরে মানে পাল্টিয়ে নামাজ হারাম হয়ে যাবে বুঝতে পারছেন একটা আলেমের কেন প্রয়োজন আপনার পেছনে যদি আলামুন আত্তা আলামুন করি সে আমার মনে পড়ে কি বুঝলেন বোম্বেতে আমার তখন এই দশ পনেরো পারা হিমস হয়েছে তো বোম্বেতে তারা শোনাচ্ছি তো রেল স্টেশনের গায়ে মসজিদ তো আমার একজন বিহারের উস্তাদ ছিল সে বললে ভাই হাম শুনায়েংগে তুমি এক পারা শোনা না আর মেয়ে এক পারা শোনাও না ঠিক হাজরাত তো এক পারা করে হতো হাপ্পারা আমি পড়তাম হাপ্পারা উনি পড়তেন প্রত্যেক দিন তো কুড়ি রাখাত তারাবি আমি দশ রাখাত করে দুজন মেলে পড়ছি কি বুঝলি তো উনিও পড়ছেন তো প্রথম আমি পেছনে আছি ধরলে তিনি পাঁচ পিসটা টপকি গেছে কখন জানেন একটা ট্রেন পেরিয়ে গেল একদম স্টেশনে গায়ে মসজিদ করে একটা রেল পেরিয়ে গেল মালগাড়ি আর পাঁচ পিসটা গায়ে আমি লুকমা দিলাম সে লুকমা নিবে না দুবার তিনবার দিলাম কিন্তু উনি পরেই চলে যাচ্ছে যাই হোক রুকু হলো সিজদা হলো সালাম ফিরলেন সালাম ফিরার পরে আমাকে বলছেন ইতনে জুতে মারেঙ্গে তুমি সিধে কাট দেখকে নেই আতে হো আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমি লুকমা ঠিক দিয়েছি উনি ভুল পড়েছেন আমি বলে উস্তাদ চলো বুঝতে পারেননি কামরাই গেলাম তারা বিশেষ কর

তা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি সবাই নামাজি হয়ে যাবে হাফেজকারী মল্লা মুক্তি যদি সমাজে না থাকে দিনের হেফাজতের ক্ষমতা পৃথিবীর কোন মুসলমানের নাই